আমাদের আর দাবি নেই, আমরা দাবি মূলত কি, হ্যাঁ তত্ত্বাবধায়ক নিরাপদ করতে সরকার এক দফা দাবি। আমি আছি বাগেরহাট থেকে, শরণখোলা থানা বাগেরহাট জেলা, জি বাগেরহাট জেলা। এখানে ঢাকায় আছি কালকে, না আমরা বাসে আসছি তো কোনো প্রতিহত করে দেবে নাই, মানে অন্য কায়দায় আসছি আর আসছি। হ্যাঁ অবশ্যই আমি বলবো, আপনারা আজকে দেখেছেন যে এই খুনি শেখ হাসিনা পদত্যাগের দাবিতে সাথে বাধার মধ্যে আজকের লাখ লাখ লোক আজকের রাজধানীতে এসে উপস্থিত হয়েছে, সমস্ত রাজধানী জুড়ে গিয়েছে। আপনারা দেখেছেন পুলিশের বিভিন্ন হোটেলে উঠে তল্লাশি, বিভিন্ন পথে বাস নামে এমনকি আমাকে সেই যাত্রা বাড়ি থেকে তল্লাশি করা হয়েছে। পুলিশ আমাকে তল্লাশি করেছে, আমাকে গ্রেপ্তার করেছে, হাজার হাজার কয়েক গ্রেপ্তার করেছে। অতএব আমরা আমাদের দাবি দেখা শেখ হাসিনার পদত্যাগ এবং সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ আজকে ঢাকা শহরে এসেছে। তার কারণ হচ্ছে এটা যে এই যে রাতের সরকার, এই রাতের সরকার আজকের প্রশাসনকে চুক্তিগত করে দেশের যে অবস্থাকে আজকে রেখেছে, বন্ধু আমরা আমরা তাকে মুক্তি চাই, সাধারণ মানুষ মুক্তি চায়, পুলিশ মুক্তি চায়। দেখেছেন আমাদের দেশ তিনি ক্ষমতা থাকাকালীন এদেশের শিক্ষা ব্যবস্থা সহ অনেক উন্নয়ন করেছেন, আপনারা সেটা দেখেছেন। আজকে দেখেছেন, দেখেন আজকের এই বর্ধিত সরকার এসে আজকে দেশকে কোথায় নিয়ে গেছে, এমনকি নকল সহ বিভিন্ন রকমের অপকর্ম এবং চাকরি সহ সাধারণ যত দিচ্ছে যাবেন আপনারা দেখবেন যে আওয়ামী লীগের সার্টিফিকেট লাগে, এখনো শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগে না, লাগে আওয়ামী লীগের সার্টিফিকেট, যুবলীগের সার্টিফিকেট, ছাত্রলীগের সার্টিফিকেট। অতএব আমরা এটিকে মুক্তি চাই এবং তাই কেউ আমাদের একটি কর্মীর দেশে থাকতে পর্যন্ত এই শেখ হাসিনার কারণ আগের বিএনপি আর এখনকার বিএনপি এক না, শিক্ষিত গণতন্ত্র কি, জনগণের ভোট, এই জনগণের ভোটে শেখ হাসিনা চুরি করছে। উনি গণতন্ত্র জন্য জল খাচ্ছে, তার গভর্নমেন্ট কে দিচ্ছে, এটা যদি উনি যদি বাচ্চা পেতো শেখ মুজিবুর রহমান, উনি হাতির পেতে তিনবার, উনি এই অত্যাচারের, এই অন্বিচারের, এই জনগণের রক্ত শোষণ। আগে একটা ঘরের গাড়ির ট্যাক্স ছিল 10 লক্ষ টাকা, আগে শেখ হাসিনা 17 লাখ টাকা নেয়। এই জন্য উন্নয়ন, এই জন্য উন্নয়ন, এটা কোনো উন্নয়ন না, এটা হলো মানুষ মারা, মানুষ মারার উন্নয়ন, গণতন্ত্র হত্যাকারী উন্নয়ন। আর এই দেশের টাকা লুটপাট করে বিদেশিরা বাড়ি গদ্দর করে নিয়ে গেলো, তার উন্নয়ন একটা রাস্তা করতে লাগে 10 লাখ টাকা, উনি অনিল রাস্তা করে দেয় 1 কোটি 10 কোটি দিয়া, এই টাকা দেখার বাবার কেলা, টাকাটা জনগণের, জনগণের টাকা অনিল রাস্তা উন্নয়ন হচ্ছে, দেশের মানুষের উন্নয়ন না, দেশের সাধারণ মানুষ শেষ খুন, 10 টাকা 10 টাকা 20 টাকা 40 টাকা 70 টাকা 80 টাকা, মানুষ এখন অস্থির হয়ে গেছে, মানুষ রাস্তাঘাটে হয়ে গেছে, মানুষ তার আলো নাকি বি থেকে গেছে। উনি জিজ্ঞেস করেন গণতন্ত্রটা কি, একশোবার মানুষ জীবন বাঁচার জন্য মানুষ যা মনে করে তা করবে, মানুষের জীবন বাঁচতে হবে, হ্যাঁ মানুষের জীবন বাঁচতে হবে। উনি তো মানুষের কথা কইলে উনি মানুষের ঘুম করে, ঘুম করে মাস সামনে চলে ঘুম করে, পুরা সমুদ্রে মারে ঘুম করে,
উনি তো ডাইনি ডাইনি কালী আছে আমার হিন্দুর কালী হিন্দুর কালী দেখছেন এই মানুষের কলে খুবই হান ধরছে আর মহাদেব যে রাস্তা দিয়েছে অনেক এই সরকারের থামার জন্য এই দেশের জনগণ এই জনগণ এই রাস্তাটা বেছে নিবে সবাইকে অশেষ ধন্যবাদ আমি একটু কথা বলবো আমি এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক সাধারণ নাগরিক হিসেবে আমার অভিমত স্বাধীনভাবে আমি ব্যক্তই করতে পারি তো সেই স্বাধীন ব্যক্ত করার ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের মানচিত্রে শেখ হাসিনার ইতিহাস জঘন্য ইতিহাস শেখ হাসিনার ইতিহাস নিষ্ঠুর ইতিহাস শেখ হাসিনার ইতিহাস ঘাতকের ইতিহাস শেখ হাসিনার ইতিহাস নরবিশ্বাসের ইতিহাস শেখ হাসিনার ইতিহাস হায়ানার ইতিহাস শেখ হাসিনার ইতিহাস জালানের ইতিহাস শেখ হাসিনার ইতিহাস আবু জাহেলের ইতিহাস বাংলাদেশ আমরা 30 কোটি মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন করেছি সুতরাং আমি বলবো আমি বিএনপি করি এই কথা নয় আজকে আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যন্ত্রণা দুঃখ কষ্ট ব্যথা বেদনা গুমরে গুমরে কাঁপছে কেন এক ব্যক্তির শাসনে গোটা দেশ চলতে পারে না এক ব্যক্তির শাসনে গোটা বাংলাদেশের সূর্য উঠবে সূর্য ডুববে এটা হতে পারে না শেখ হাসিনা আসার পর অন্যায় অবিচার নির্যাতন নিষ্পেষণ নিপীড়ন উৎপীড়ন ব্যবিচার বিভৎস ধর্ষণ ব্যাংক ডাকাতি লুট এমন কিছু নাই হেনে অপকর্ম নাই যা বাংলার মাটিতে না আছে প্রত্যেকটা মানুষকে জিম্মি করে প্রত্যেকটা মানুষকে আজকে সে বন্দী করে রেখেছে গোটা বাংলাদেশ আজকে একটা কারাগারে রূপান্তরিত করেছে মানুষ জেগে উঠেছে প্রতিটি মানুষের মধ্যে 80 বছরের মানুষের মধ্যে 90 বছরের মানুষের মধ্যে আজকে 18 বছরের ব্যাধ 18 বছরের রক্ত সঞ্চারিত হচ্ছে যেটা এই সরকারকে আর চাই না ঘৃণা করি বিয়া সরকার বিয়া ভোটের সরকার রাতের সরকার এইটা তো স্বাধীনতা এবং সংবিধানের কোন বৈশিষ্ট্য না তাই যদি হইতো তাহলে আজকে গোটা বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমান মারা গেছে তখন এই বছরে এই বাংলাদেশের আকাশ বাতাস মাটি দুব্বা ঘাস কেঁদেছে সারা বিশ্ব কেঁদেছে জিয়াউর রহমানের জানাজায় লাখ লাখ কোটি কোটি জনতা এসেছে শেখ মুজিবুর রহমানের